নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নতুন ধরনের একটা জলখাবার নিয়ে বা ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। সেটা হলো গোলা রুটি। এটা খেতে খুবই ভালো হয়, খুব সুস্বাদু, মুখরোচক। একটা লুচি পরোটার একঘেয়ে খাবারের চাইতে একদম অন্যরকম, বেশ ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টকটক। যদি আপনাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। গোলা রুটি বানাতে লাগছে, আটা নিয়েছি আমি 1 বাটি, আর অর্ধেক বাটি নিয়েছি সুজি। এছাড়া লাগছে পেঁয়াজ কুচি, খুব ছোট ছোট করে, একদম যতটা সম্ভব ছোট ছোট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। একটু ক্যাপসিকাম নিয়েছি অর্ধেকটা, মানে একটা ছোট ক্যাপসিকাম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। একটা ছোট টমেটো কুচি করে নিয়েছি, নুন, চিনি, আর একটু আদা কুচি, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচো করা। আর ভাজবো আমি সাদা তেলে, আর মাখবো জল দিয়ে। প্রথমে আমি এই বাটিটা মধ্যে আমি সব আটাটা নিয়ে নেব। ময়দাতেও করা যায়, আপনারা যদি মনে করেন ময়দা দিয়ে করবেন তাহলে করতে পারেন। আমি আটা নিয়েছি, এই সুজিটাও মিশিয়ে দিলাম। একটু নুন দিলাম, পরিমাণ মতো নুন নিয়ে ভালো করে মাখিয়ে দিলাম এটাকে। এরপরে আমি এগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। আর লঙ্কা কুচি যেমন ঝাল খাবেন তেমনি লঙ্কা কুচি দেবেন, আর একটু অল্প আদা কুচি দিয়েছি, এই ছোট চামচের 1 চামচ মতন। এগুলো ভালো করে মেশাতে হবে। এটা সকালে জল খাবার কিংবা বিকেলে টিফিনের জন্য খুব ভালো খাবার। একে রান লুচি পরোটা ভালো লাগে না, তখন এটা করে খাওয়া যায়। অল্প অল্প করে আমি জল মেশাবো, যেমন ধোসার ব্যাটার হয় তেমনি হবে ব্যাটারটা। এভাবে আমি মাখিয়ে নেব ব্যাটারটা। মাখানো হয়ে গেছে, এরকম ধরনের হবে, খুব পাতলাও না আবার খুব আট না। একটু চিনি আমি দিয়ে দেব, সামান্য চিনি, যদি চিনি না খান তাহলে দেবেন না। এবারে এটাকে মিনিট 15 আমি রেখে দেব, এটা সেট হওয়ার জন্য, ব্যাটারটা সেট হবে এই জন্য 15 মিনিট এভাবে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এই ব্যাটারটা ভিজিয়ে রেখেছিলাম, এভাবে এভাবে বসে গেছে, সেট হয়ে গেছে। হ্যাঁ, এবারে আমি গ্যাস জ্বেলে দিয়েছি, এটার মধ্যে তেল দেব, মাঝারি আছে, একবারে হাইও করব না, আবার একদম সিমেও থাকবে না গ্যাসটা। আর এই বেগুনের বোটা নিয়েছি, সাথে আমি তেলটা ইয়ে করে দেবো, ছড়িয়ে দেবো। এবারে 1 চামচ একটু দিয়ে দিলাম, 1 চামচ আর অল্প একটু দিলাম, আপনারা যেরকম সাইজের খাবেন সেভাবেই দেবেন। মিনিটটাকে ঘোরাতে হবে একটু, গ্যাসটা মাঝে মানে
এখানে মিডিয়ামে রেখেছি গ্যাসটা। একটু সাইডে আমি তেল দিয়ে দেব। একটা পাশ ভালো করে হবে, তারপরে উল্টাবো। একদিকটা হয়ে গেছে, একটু লাল লাল করে আমি ভেজে তুলব। একটু বেশি সময় ধরে এটা করব, কারণ এটা খেতে মচমচে হবে। তাহলে যত বেশি সময় ধরে থাকবো একটু মচমচে খেতে হবে, ভালো লাগবে। এটা হয়ে গেছে একটা পাশ, আমি দুদিকে ঘুরিয়ে দিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি। আবার সামান্য একটু তেল দেবো মাঝখানে, বেগুনের বোটাটা দিয়ে দেবো। এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। একটু তেল দিয়ে দিচ্ছি, লালচে লালচে হয়েছে, এরকম ভাবে আমি তুলব। তৈরি হয়ে গেল গোলা রুটি বা প্যানকেক, যেটা আপনাদের খুশি নাম দেবেন। আমি এটাকে গোলা রুটি বলেই উল্লেখ করেছি। এটা খুবই ভালো হয় খেতে, খুব ভালো জল খাবার। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা আমার এই রেসিপিটাকে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।